ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর। বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল আন্দামান। 5.1 মাত্রার কম্পন অনুভূত আন্দামানে। বঙ্গোপসাগরের 10 কিলোমিটার গভীরে কম্পনের সূত্রপাত বলে জানা গেছে। রিখটার স্কেলে মাত্রা ছিল 5.1। ফের ভূমিকম্প বঙ্গোপসাগরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে জানা গিয়েছে, রিখটার স্কেলে রবিবার সকালে বঙ্গোপসাগরে এই কম্পনের মাত্রা ছিল 5.1। রবিবার সকাল 9:12 নাগাদ বঙ্গোপসাগরের 10 কিলোমিটার গভীরে এই কম্পন আঘাত হানে। তবে ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও কিছুটা কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, রবিবার ভোরে নাগাল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেখানে নোকলাক এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 3। আশপাশের 10 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে বলে খবর। হিমালয় সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মানুষকে সতর্ক থাকার এবং সমস্ত রকমের প্রস্তুতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা বাড়বে দিনের পর দিন, এমন আশঙ্কাও করছেন গবেষকরা। নেপাল, আফগানিস্তানের মতো পড়শি দেশে একের পর এক জোরালো কম্পনের প্রভাব পড়ে ভারতেও। যে কোনো মুহূর্তে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে ভারতের বেশ কিছু এলাকা, আশঙ্কা এমনটাই। বিজ্ঞানীদের মতে, যে কোনো শহরে ভূমিকম্পের জেরে কতটা ক্ষতি হবে তা নির্ভর করে সেই এলাকার অপরিকল্পিত এবং বেআইনিভাবে গড়ে ওঠা একের পর এক বহুতল নির্মাণ এবং জনসংখ্যা বৃদ্ধির উপর। অপরিকল্পিত নগরায়ন এবং জনঘনত্বের কারণে হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে বারবার ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদরা বলছেন, হিমালয় লাঘু অঞ্চলের গভীরে টেকটোনিক প্লেটে বারবার ঘর্ষণ হচ্ছে, ফলে ভবিষ্যতে আরো বড় ভূকম্পনের সম্ভাবনা রয়েছে। রিখটার স্কেলে সেই সব ভূমিকম্পের মাত্রা ছুঁতে পারে 8 থেকে 9 পর্যন্ত। রাজধানী দিল্লি লাগোয়া অঞ্চল হিমালয়ের 200 থেকে 300 কিলোমিটারের মধ্যেই পড়ে, ফলে সেখানে কম্পনের ঝুঁকি রয়েছে সর্বদাই। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।